সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি আমি আবিদা সুলতানা সুমি। সংবাদের শুরুতেই শিরোনাম। রাজশাহীতে নৌকাকে বিজয়ী করতে আওয়ামী লীগের নেতৃবৃন্দের শপথ। রাবি আইবিএর গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত। নৌকার বিজয় হবে, 14 দলের সহযোগী সংগঠনের বর্ধিত সভায় লিটন। রাজশাহী চারঘাটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে যুবাদের 10 দাবি। ইউথ রাইজিং ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের কম্বল বিতরণ। রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে আটক 33, মাদকদ্রব্য উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সব দ্বিধাদ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে আগামী 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয় করতে অঙ্গীকার করেছেন রাজশাহী আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের মিলনায়তনে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এই অঙ্গীকার করেন তারা। সভায় নৌকাকে বিজয়ী করতে নৌকার পক্ষে কাজ করতে রাজশাহীর 5টি আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, মনোনয়ন চেয়েও যারা পাননি সেসব মনোনয়ন প্রত্যাশীরা সহ আওয়ামী লীগের নেতারা দুহাত তুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং হাত মুষ্টিবদ্ধ করে শপথ বাক্য পাঠ করেন। সভায় শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আওয়ামী লীগের সম্মানিত নেতাকর্মী এই বিজয়ের মাসে রাজশাহীর নেতাকর্মী আরেকটি বিজয় আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই, সেই বিজয় হলো 30 ডিসেম্বরের বিজয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন বলেন, নৌকা মার্কা আমাদের সবার মার্কা। আপনাদের মধ্যে অনেকেই নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। বিগত 6 মাস, কেউ 3 মাস, কেউ 1 বছর ধরে বা কেউ আরও বেশি সময় ধরে নিজ নিজ আসনের এলাকায় বা যেখান থেকে প্রত্যাশী ছিলেন সেই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের সঙ্গে কাছে গিয়েছেন, দোয়া চেয়েছেন, আশীর্বাদ চেয়েছেন, মনোনয়ন পেলে কী কী করবেন সেই কথা বলেছিলেন। আজকে সেই আপনাদের অনেকে এই মঞ্চে এখানে বসে আছেন, আপনারা মনোনয়ন অনেকে পাননি, কারণ মনোনয়ন তো পাবেন 5টি আসনে 5 জন, বাকিরা তো মনোনয়ন পাবেন না, এটি স্বাভাবিক, এটি হয়। কিন্তু এই কষ্ট, এই মনের মধ্যে যে প্রত্যাশা, এই মনের মধ্যে যে চাওয়া, এইটিকে যদি আপনি যদি গলদহরণ করতে না পারেন, যদি এটিকে আপনি হজম করতে না পারেন, যদি এটিকে আপনি সহনীয় পর্যায়ে নিতে না পারেন, তাহলে ক্ষতি হয়ে যাবে। আমি জানি নির্বাচনে প্রার্থী হয়ে সেই প্রার্থী যদি মনোনয়ন না পায় তার মনে কেমন কষ্ট লাগে, সেটি আমি আমার নিজের জীবনেই প্রমাণ পেয়েছি। উচিত হয়, উচিত এটাই আমি যেটা মনে করি, যিনি মনোনয়ন পেলেন 2 জন বা 3 জন বা 4 জন বা 6 জন 7 জনের মধ্যে যিনি মনোনয়ন পেলেন তারই প্রথম এবং সবচেয়ে বেশি কর্তব্য হলো যারা পেলেন না তাদেরকে তাদের অনুসারীদের সহ ডেকে বুকে জড়িয়ে ধরে তাদেরকে কাঁদতে নামার জন্য অনুরোধ করা। এই কাজটি যদি করতে আমি না চাই, আমি যদি গুরুত্ব না দিই, আমি যদি এটিকে কোনো রকম পাত্তা না দিই, আমি যদি মনে করি ও বেটা আব্দুর রহিম আমার জন্য ভোট করবে না, সে একটা পদে ছিল আমি তাকে সাইজ করিয়েছি, দরকার নেই তাকে আমার, সে সহ তার অনুসারীদের বাদ দিয়ে আমি জয়লাভ করব, আমি জিতেই আছি, আমার ফলাফল শুধু ঘোষণা বাকি, তাহলে তিনি, আমি পরিষ্কারভাবে বলতে চাই, তিনি কিন্তু সঠিক কাজটি করছেন না, তিনি ভুল করছেন। অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত অহংকার, অতিরিক্ত দম্ভ বা ক্ষমতায় চলেই গেছি এই মনোভাব কিন্তু আত্মঘাতী হতে পারে। আমরা একটা কথা জানি, পচা শামুকে পা কাটে, আমরা জানি, কিন্তু আমরা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে পচা শামুক বলতে চাই না, কারণ তারা আওয়ামী লীগের পচা শামুক নন, তারা হলেন আওয়ামী লীগের মানিক, হীরা জহরত। এই হীরা জহরতকে ফেলে দিয়ে আপনি আমি নির্বাচনী বৈতরণী পার হতে পারি না, পারবো না। যদি কেউ মনে করেন এই 300 আসনের নির্বাচনের মধ্যে আমার আসনে আমি যে কোনোভাবেই হোক পার হয়ে যাব, আমার পক্ষে কাজ করবে কেউ বা কারা, কোনো বা কোনো শক্তি, আমি পরিষ্কারভাবে বলতে চাই এই নির্বাচনে ওই রকম হবার কোনো সুযোগ সম্ভাবনা নাই। আপনাকে নির্বাচন করেই, মানুষের হাতে পায়ে ধরেই, নৌকা মার্কার বাক্সে ভোট দিয়েই
জিততে হবে, এর কোনো ব্যত্যয় হবে না, এটি আমি পরিষ্কারভাবে জানি। ওমর ফারুক চৌধুরী বলেন, আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, এইখানে স্টেজে যারা উপস্থিত আছেন এবং আমার সামনে যারা উপস্থিত আছেন তাদের মুখের দিকে তাকিয়ে আছেন, যে রাজশাহীতে 5টি ফুল জেলা আওয়ামী লীগ ফুটাবে, এই 5টি ফুল ফুটানোর দায়িত্ব আপনাদের উপরে অর্পিত হয়েছে, আমাদের উপরে অর্পিত হয়েছে, আমাদের ইস্পাত কঠিন ঐক্যের দ্বারা এই 5টি ফুল ফুটিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জানুয়ারি মাসের 1 তারিখে আমরা উপহার দিতে চাই। আপনারা চান? চান? শাহরিয়ার আলম বলেন, আজকে এই সভাটি আকারে ক্ষুদ্র হলেও খুবই গুরুত্বপূর্ণ একটি সভা। এই সভার মধ্যে দিয়ে আজকে আমরা জানান দেব, শুধু রাজশাহীতে নয়, রাজশাহী মহানগরে নয়, রাজশাহীর অন্তর্গত 6টি আসনের প্রতিটি আসনে যে রাজশাহী আওয়ামী লীগ, তৃণমূলের আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার জন্য। অতীতের যে কোনো লড়াই সংগ্রামে আমরা যেরকম ঐক্যবদ্ধ ছিলাম, জাতির এই ক্রান্তি লগ্নে 11 জাতীয় সংসদ নির্বাচনের সামনে এসেও অনেক যোগ্য প্রার্থী আমার নির্বাচনী এলাকাতেও ছিলেন, রাজশাহীর অন্যান্য 5টি আসনেও ছিলেন, কিন্তু 1টি আসনের জন্য একজনকেই মনোনয়ন দেওয়া সম্ভব, জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। তাদের যথাযথ যতটুকু তথ্য ছিল, উপাত্ত ছিল, তাদের অভিজ্ঞতা যা আছে, বিজয়ী হতে হলে যা যা যোগ্যতা লাগে, সব কিছুর বিচারে তারা একজনকে শুধুমাত্র মনোনয়ন দিতে পেরেছেন। কিন্তু আমি সেই সাথে অভিনন্দন জানাই আর সকল মনোনয়ন প্রত্যাশীদেরকে, কারণ তারা জননেত্রী শেখ হাসিনার এই মনোনয়নকে ইতিমধ্যে মেনে নিয়েছেন, তারা কেন্দ্র আওয়ামী লীগের নেতৃবৃন্দকে জানিয়েছেন, আজকে সবার উপস্থিতির মধ্যে দিয়ে জানাচ্ছেন যে তারা নৌকার বিজয়ের জন্য নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন সামনের 3টি সপ্তাহ। আমরা এই নির্বাচনের প্রেক্ষাপট জানি, সকল কিছুই জানি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীকে কিছু শিখিয়ে দিতে হয় না, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীকে নির্দেশনা দেওয়ার প্রয়োজন হয় না, শুধু প্রয়োজনটুকু হয় যাদের মধ্যে কিছুটা মনোমালিন্য আছে। আমরা যেহেতু ক্ষমতায় ছিলাম, আমরা কেউ কেউ এমপি ছিলাম, কেউ কেউ মন্ত্রী ছিলাম, কেউ কেউ 10 বছর ছিলাম, কেউ কেউ 5 বছর ছিলাম, এই 10 বছর বা 5 বছরে এরকম নেতাকর্মীও আছেন তৃণমূলে যার কাছে হয়তো একবারও আমাদের যাওয়ার সৌভাগ্য হয়নি, সেটা আমাদের অপরাধ, সে অপরাধ মাথা পেতে নিয়ে আমাদেরকে মেনে নিতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদেরকে নির্বাচনে নামাতে হবে, তাদের হাতে ধরতে হবে, পায়ে ধরতে হবে। সেই কার্যক্রম আমরা সকল প্রার্থীরা ইতিমধ্যে শুরু করেছি, আমি আমার নির্বাচনী এলাকায় সেই কার্যক্রমটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। কিন্তু একটি বার্তা, সেটি হচ্ছে তৃণমূল আওয়ামী লীগ কখনোই বিভ্রান্ত নয়, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ কখনো বিভ্রান্ত নয়, তারা উন্মুখ হয়ে আছে নেতাদের নির্দেশনার জন্য, তারা উন্মুখ হয়ে আছে 10ই ডিসেম্বরের জন্য, 10ই ডিসেম্বরের পর থেকে 30শে ডিসেম্বর বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোন নেতা কর্মী বাড়িতে ফেরত যাবেন না, এরকম ওয়াদা আমার কাছে করেছেন। ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক বলেন, আমার নির্বাচনী এলাকার নাম আসছে বাগমারা, স্বাভাবিক কারণেই সবারই উচ্চ দৃষ্টি থাকে বাগমারা উপজেলা, যে উপজেলায় 2001 সালে বিএনপি জামায়াত সরকার গঠনের পরে যেই উপজেলায় জঙ্গিবাদের সৃষ্টি করে যেই সংসদ সদস্য, যেই জঙ্গি বাবার নেতৃত্ব দিয়েছিলেন বাগমারার মানুষকে ভোট দিয়ে সংসদ সদস্য লিজ দিয়ে জঙ্গিবাদের বাংলা ভাইয়ের কাছে লিজ দিয়ে বাগমারাতে হত্যাকাণ্ড শুরু করেছিলেন, আবারও সেই বিএনপি আবারও সেই জঙ্গি বাবাকেই সেখানে নমিনেশন দিয়েছে। রাজশাহীতে আমরা যদি দেখি অন্যান্য সংসদ এলাকায় একইভাবে, প্রত্যেকটি সংসদ এলাকায় একইভাবে সেই ধরনের নেতাদেরই নমিনেশন দেওয়া হয়েছে। তাই আমাদের রাজশাহীবাসীকে চিন্তা করতে হবে যে এই বিএনপি জামাত 2001 সালে যে তাণ্ডব করেছিল বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে এই রাজশাহী এলাকাকে জঙ্গিবাদে পরিণত করেছিল, রক্তাক্ত জনপদে পরিণত করেছিল, হত্যার জনপদে পরিণত করেছিল, তারা কি আবারও সেটা চায়? সেই জন্যে আমাদের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ আমরা বিশ্বাস করি, জননেত্রী শেখ হাসিনার আমরা রাজনীতি করি, আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আবারও 2008 সালের মতো এই রাজশাহীর প্রতিটি আসনে আমরা জয়লাভ করব, নিশ্চিত জয়লাভ করব আমি বিশ্বাস করি।
মোহাম্মদ আইনউদ্দিন বলেন, আমরা যে লোকার বাইরে না, আমরা যে শেখ হাসিনার আদর্শ অনুগত কর্মী, এটি কিন্তু প্রমাণ হয়েছে আজকের এই জনসভার, আজকের এই মতবিনিময় সভায় মঞ্চে উপস্থিত এবং সামনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্য দিয়ে। আমি যখন নমিনেশন পাই, আমি সর্বপ্রথম আমি মনে করি, আমি নিজে বিশ্বাস করি যে আমি নমিনেশন পাওয়ার পরে তারা মনোনয়ন প্রত্যাশী ছিল, তাদের ত্যাগ, তাদের আদর্শ, তাদের রাজনৈতিক বর্ণাঢ্য জীবন আমার জন্মের আগের থেকে কিন্তু শুরু হয়েছে। সঙ্গত কারণে আমি মনোনয়ন পাইলাম আর আমি মাঠে নামবো আমার এই নেতাকর্মীকে রেখে সম্ভাবনা বিজয় অর্জন করা। আমি প্রত্যেক জোনার কাছে, যেহেতু আমার বড় ভাই আসাদুজ্জামান আসাদ ভাই আমাকে বুকে জড়িয়ে ধরেছেন, আমার মেরাজ মোল্লা সাবেক এমপি তিনি বুকে জড়িয়ে ধরেছেন, আমার আত্মা জাহান আব্বা, আমার এখানে আলফর ভাই থেকে শুরু করে যে এগারো জন প্রার্থী আমরা ছিলাম, আমরা কিন্তু নয়নের পরপরই আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি। রাজশাহী পাঁচ আসন পুঠিয়া দুর্গাপুরের নতুন সংসদ পদপ্রার্থী ডক্টর মোহাম্মদ মনসুর রহমান বলেন, আপনারা আমি প্রার্থী, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার এলাকার যারা আছেন তারা আমার ভোট করবেন, ভোট দিবেন ঐক্যবদ্ধভাবে। ঐক্যবদ্ধভাবে আমি পুঠিয়া দুর্গাপুরবাসীর কাছে বিনীত আবেদনের দ্বারাই তারা আমাকে সহজভাবে নেবেন, সহযোগিতা করবেন এবং ভোট দিয়ে আগামীতে গণতন্ত্রের হাতকে শক্তিশালী করে এই মধ্যমা দেশকে উন্নত দেশে রূপান্তরিত করার ব্যবস্থা করবেন, সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, আমরা সিটি কর্পোরেশনের নির্বাচনে রাজশাহীর মানুষ, জেলার মানুষ, আমরা সকলকে বলেছিলাম আমরা সেমিফাইনাল খেলছি, আমরা বলেছিলাম এই সেমিফাইনালে আমরা জিততে জিততে চাই, আর এই নির্বাচনের যে একাদশ নির্বাচনের ডেট ঠিক হয়েছে সেই নির্বাচনটা হবে আমাদের ফাইনাল খেলা, আমরা সেই ফাইনাল খেলায় জয়যুক্ত হতে চাই। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনা যাদের হাতে নৌকা তুলে দিয়েছেন তারা সকলেই আপনাদের সামনে দুই মিনিট করে হলেও কথা বলেছেন, তারা আপনাদের কাছে আবেদন করেছেন, অনুরোধ করেছেন। আমি শুধু জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বানটি জানাতে চাই, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরাই পারি নৌকাকে বিজয়ী করতে, এইখানে যারা উপস্থিত আছি আমরাই পারি নৌকার মাননীয় নেত্রী যে প্রত্যাশায় নৌকা তুলে দিয়েছেন সেই কাজটি আমরা সকলে মিলে একসাথে হয়ে বিজয়ী করতে পারি, সেই কাজটি করার জন্যই আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে। বন্ধুরা আমার, সাথীরা আমার, আওয়ামী লীগ অনেক বড় দল, এখানে অনেক ত্যাগী মানুষের ভিড় আছে, এখানে অনেক যোগ্য মানুষের প্রতিযোগিতা আছে, কিন্তু আওয়ামী লীগ তো একটি জায়গাতে অনন্য। মাননীয় নেত্রী যেটি বলেছিলেন মাঠে ময়দানে আমার শত ফুল কাজ করবে, সেইখান থেকে সবচেয়ে যেটি ভালো ফুল সেইটি আমি বেছে নিব, এটি আমরাও বিশ্বাস করে সকলে মাঠে ময়দানে কাজ করেছিলাম। মাননীয় নেত্রীর বিবেচনায় যাদেরকে যোগ্য মনে করেছেন, যে ফুলটিকে প্রস্ফুটিত মনে করেছেন মাননীয় নেত্রী তাদেরকেই বেছে নিয়েছেন, এইখানে আমাদের হতাশারও কিছু নেই, আমাদের অপ্রাপ্তিরও কিছু নেই, আমাদের প্রাপ্তি। আমাদের রাজশাহীতে ছয়টি আসনই নৌকার আছে, আমাদের যোগ্যতা দিয়ে, আমাদের কর্ম দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে শেখ হাসিনা তুমি যে আশায় যে উদ্দেশ্য দশ বছর রাজশাহী অঞ্চলকে সাজিয়েছ, তৃণমূল থেকে শুরু করে সমস্ত জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগিয়েছ, রাজশাহীর মানুষ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তোমার দেওয়া প্রতিনিধিদেরকে বিজয়ী করবে, এই স্লোগানটি আজকে আমাদেরকে ধারণ করে সকলকেই বাড়ি ফিরে যেতে হবে। বন্ধুরা, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আব্দুল খালেক ও অধ্যাপক ডক্টর সাইদুর রহমান খান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু। সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল। সভার সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, কামারুজ্জামান চঞ্চল ও সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান। সভার শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের আইবিএ পঞ্চম গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ইনস্টিটিউট চত্বরে এই গ্র্যাজুয়েশন সেরেমনিটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে
এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার জন্য বর্তমান সরকারের নেতৃত্বে নিরন্তর উন্নয়নযজ্ঞ চলছে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের দক্ষ মানব সম্পদ তৈরি খুবই প্রয়োজন। আমাদের দক্ষ কর্মী তৈরির পাশাপাশি উদ্যোক্তাও তৈরি করতে হবে, তৈরি করতে হবে সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব। আমরা সেই প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার গর্বিত অংশীদার হতে চাই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক এম শাহনেওয়াজ আলী, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল আরিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর এ কে শামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বাড়ি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী 12টি ব্যাচের প্রতিটি পরীক্ষায় শীর্ষস্থান অধিকারকারী 12 জন স্নাতককে স্বর্ণপদকে ভূষিত করা হয়। এতে এক্সিকিউটিভ MBA, MBA ইভিনিং, MBA ডে ও MBA ফর BBA গ্র্যাজুয়েটস কোর্সের মোট 443 জনকে গ্র্যাজুয়েশন প্রদান করা হয়। এতে এক্সিকিউটিভ MBA, MBA ইভিনিং, MBA ডে ও MBA ফর BBA গ্র্যাজুয়েটস কোর্সের মোট 434 জনকে গ্র্যাজুয়েশন প্রদান করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মানুষের কল্যাণ করেছে, কোনো আশঙ্কা নেই, আমাদের নৌকার বিজয় হবেই। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের মিলনায়তনে 14 দলের সহযোগী সংগঠনে বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 2014 সালে BNP জামায়াত নির্বাচন বর্জন করে জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস করেছিল, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছিল, এবারও নানান অপচেষ্টা চালাতে পারে, তবে এবার তারা নির্বাচনে অংশ নিচ্ছে। এবারের নির্বাচন অন্যান্য বারের চেয়ে ভিন্ন, তারা আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে নিজেদের ফায়দা ফুটতে পারে, এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি আসনকে গুরুত্ব দিতে হবে, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে। সভায় বর্তমান সাংসদ ও রাজশাহী 2 আসনের মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন তা পূরণের কাজ করছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অনেকটাই সফল হয়েছি। শুধু বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করলেই হবে না, বাস্তবায়নও করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনি, সাংসদ ফজলে হোসেন বাদশার সহধর্মিনী অধ্যাপিকা তসলিমা খাতুন সহ 14 দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। যুব সমাজের জন্য কর্মসংস্থান, শিক্ষা, বিনোদন ও মাদকাশক্তি থেকে মুক্তি সহ 10 দফা দাবি তুলে ধরল চারঘাটের যুবকরা। নির্বাচনী ইস্তেহারে যুবকদের দাবি ও সাংসদের প্রতিশ্রুতি শীর্ষ মত বিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের কাছে এ দাবি জানায় তারা। শুক্রবার সকালে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন স্বেচ্ছাসেবী বহুমুখী মহিলা সমাজ কল্যাণ সমিতি এর নির্বাহী পরিচালক নূরে জান্নাত। সভায় যুবাদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মত বিনিময় সভায় তিনি বলেন, শেখ হাসিনা তরুণদের নিয়ে উন্নয়নের কাজ করতে চান। আগামী নির্বাচনী ইস্তেহারে তিনি তরুণদের অগ্রাধিকার দেবেন, তরুণদের নিয়ে আগামীর পথ চলায় এগিয়ে যেতে চায়। বর্তমান সরকারের আমলে প্রতিটি উপজেলায় একটি করে সরকারি স্কুল কলেজ করা হচ্ছে। বর্তমান সময়ে নারীরা অনেক এগিয়েছেন, তারা সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে। ইউথ রাইজিং ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহীতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে সংগঠনের সদস্যরা। শনিবার বিকেলে নগরীর চণ্ডীপুর প্রেসক্লাব মাঠে এলাকার অসহায় ও দুস্থদের মাঝে কম্বল, শাড়ি, চাদর ও বাচ্চাদের গরম কাপড় বিতরণ করেন। মোহাম্মদ বনি ইয়ামিন চেয়ারম্যান ইউথ রাইজিং ফাউন্ডেশনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ খালেক উদ্দিন অধ্যক্ষ সামিট স্কুল, মোহাম্মদ আফজাল হোসেন মোল্লা অফিসার বাংলাদেশ ব্যাংক, মোহাম্মদ আলতাফ হোসেন সমাজসেবক, মোহাম্মদ আলী হোসেন ফেরদোস পরিচালক সানবার্ড স্কুল, মোহাম্মদ রজব আলী এম এ হাবিব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে 33 জন আটক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা 7 জন, রাজপাড়া 5, চন্ডিমা 2, মতিহাট 3, কাটাখালী 1, বেলপুকুর 2, শামুকদুম 1, এয়ারপোর্ট 3, পবা 2, কাশিয়াডাঙ্গা 6, দামকুড়া 1 জনকে আটক করে, যার মধ্যে 13 জন ওয়ারেন্টভুক্ত আসামি, 9 জনকে মাদকদ্রব্য ও অন্যান্য অপরাধে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হিরোইন, গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার করেছে। এই ছিল আজকের বরেণ্য সংবাদে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।